বেঙ্গলি মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা ঈদের পরে তোমাদেরকে অনলাইন ক্লাসে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থভাবে নিয়ম মেনে ঈদ পালন করেছো। ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার অনলাইনে ক্লাস প্রথম। তো এর আগে তোমাদেরকে করিয়েছিলাম প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা। নিশ্চয়ই তোমরা বাসায় সেগুলো করেছো, না করলে সেগুলো তোমরা তাড়াতাড়ি করে নিবে। আজকে দেখাবো তোমাদেরকে ফিউচার টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। আজকে আমি ক্লাস নাইনের ইংলিশ সেকেন্ড পেপার এর ক্লাসটি করব। আমাদের আজকে টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ নাম্বার ১। ফিউচার ইন্ডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। স্ট্রাকচার: অবজেক্টটি সাবজেক্ট হয়, শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। এক্সাম্পল অ্যাক্টিভ: আই শ্যাল ডু দা হোয়াট, এখানে আই সাবজেক্ট, শ্যাল অক্সিলারি ভার্ব, ডু হচ্ছে মেন ভার্ব, দা ওয়ার্ব হচ্ছে অবজেক্ট। রুলস অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসবে, দা ওয়ার্ড অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে বসবে। আই ফার্স্ট পার্সন এর জন্য এখানে শিয়াল, দা ওয়ার্ড থার্ড পার্সন এর জন্য এখানে উইল বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, রুলস অনুযায়ী বাই, আই সাবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো, আই শ্যাল ডু দা ওয়ার্ড, দা ওয়ার্ড অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসছে, অক্সিলারি ভার্ব বসছে উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, রুলস অনুযায়ী বাই, আই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ফিউচার ইন্ডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমরা এভাবেই করবে। এখন দেখো নাম্বার ২। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। স্ট্রাকচার: অবজেক্টটি সাবজেক্ট হয়, শ্যাল বি বিং অথবা উইল বি বিং বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হয়। এক্সাম্পল অ্যাক্টিভ: উই শ্যাল বি টেকিং টি, এখানে উই সাবজেক্ট, শ্যাল বি অক্সিলারি ভার্ব, টেকিং মূল ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। রুলস অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হয়, তো টিটা হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে বসছে। শ্যাল বি, এখানে শ্যাল বিটা হয়ে যাবে কি উইল বি, টি হচ্ছে থার্ড পার্সন এজন্য এখানে বসবে উইল বি। মূল ভার্বের সাথে আইএনজি আসছে, তোমরা যদি একটা জিনিস মনে রাখবে, যদি মূল ভার্বের সাথে ইন থাকে তাহলে তার পূর্বে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবে বিং বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। রুলস অনুযায়ী বাই, উই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। শিক্ষার্থীরা আবারও খেয়াল করো, উই শ্যাল বি টেকিং টি, এখানে টি অবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে বসছে, উইল বি অক্সিলারি ভার্ব, এর সাথে আইএনজি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রুলস অনুযায়ী বাই, উই সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। স্ট্রাকচার: অবজেক্টটি সাবজেক্ট হয়, প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হয়। এখন আসো আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল অ্যাক্টিভ: হি উইল হ্যাভ রিড দ্য বুক, এখানে হি সাবজেক্ট, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হিসেবে বসছে, এখানে অক্সিলারি ভার্ব বসছে উইল হ্যাভ বিন, তারপর এটা পাস্ট পার্টিসিপল, রুলস অনুযায়ী বাই, হি সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। স্টুডেন্টরা ভালো করে খেয়াল করো কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। অবজেক্ট সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, রুলস অনুযায়ী বাই, সাবজেক্ট এর অব
অবজেক্টটি ফ্রম বসে তোমরা এভাবেই ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে এবং আর একটু খেয়াল করো তোমরা এখানে তোমাদের কিছু এসডব্লিউ দেওয়া আছে নাম্বার এ হি উইল হেল্প মি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে বি দা টিচার উইল বি টিচিং আস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে দে উইল হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক অ্যাক্টিভ থেকে প্যাসিভ আই উইল হেল্প রিড দা বুক টুমোরো অ্যাক্টিভ থেকে প্যাসিভ তারপরে নাম্বার এ হি উইল কমপ্লিট ইট অ্যাক্টিভ থেকে প্যাসিভ তোমাদের এর আগের ক্লাসগুলোতেও আমি প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভেরও কিছু এসডব্লিউ দিয়েছিলাম সে এসডব্লিউগুলো আর আজকের এসডব্লিউগুলো সবগুলোই আমি যখন তোমাদের ক্লাস খুলবে তখন তোমাদের খাতা চেক করব সুতরাং তোমাদের অবশ্যই এই এসডব্লিউগুলো করতে হবে তো শিক্ষার্থীরা তোমরা বাসায় থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো ভালো থাকো আল্লাহ